হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ডিয়ার সিম্পল লাইফস্টাইল ব্লগে আমি তনুশ্রী তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে 7:30, 7:30 এখনও বাজেনি, তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। বাপের বাড়ি এসেছিলাম, দেখে বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ড দেখে, তো হঠাৎ করেই এসেছিলাম। মায়ের একটু শরীরটা খারাপ, সেই জন্য হাতে লেগেছে, সেই জন্য মাকে দেখতে এসেছি। আর এসে থেকে কোনো ব্লগ কিছু করতে পারিনি, কোনো ভিডিও করিনি। আর আজ মানে কাল চলে যাবো বলে, কাল পরশু দিন রাত্রিবেলা এসেছিলাম, কালই চলে যাবো বলে, কিন্তু মায়ের জন্য আর যেতে পারিনি। তো আজকের দিনটা থেকে যাচ্ছি, কাল যাব। আর ও যাচ্ছে অফিস এখন, ও আবার রাতে আসবে আনতে আমাদেরকে। তো কাল যাব, মানে কাল আবার বাড়ি চলে যাব। আমার ডোডো উঠে পড়েছে, এই যে ডোডো উঠে পড়েছে, কারণ পাপা অফিস যাচ্ছে, তো সেই জন্য। আর ও খেয়ে গেল চা, তো সকালে ও কিছু খেতে পারেনি। পরোটা পরোটা বানিয়ে দিয়েছিলাম, কিন্তু খেতে পারেনি। এখন যাচ্ছে অফিস। তাড়াহুড়ো করছে, গুড মর্নিং। এখন অনেক ওপেন হয়ে গেছে, মানে ফ্রি মাইন্ডেড হয়ে গেছে। হ্যাঁ, টি শার্ট দিয়ে দিয়েছি। আরে দেখো, না জাদু জাদু, এটা আমাদের জাদু, ছোট্টটা জাদু, এটা আমাদের জাদু। তো চলো অফিস বেরিয়ে যাক একদম পুরো, কারণ ক্যামেরা একটার সময় একটু অসুবিধা হয়ে যায়, তাই না? একটু দেরি হয়ে যায়। আর মায়ের তো হাতে লাগা, তা নিয়েই মাকে এই যে আজকে উঠোনটা ঝাঁটা দিতে হয়। মায়েদের উঠোন দেখছো তো কত বড়, তো সেই জন্য ঝাঁটা দিতে হচ্ছে। আমি বললাম, মানে আমি জানি না, আমি ঘরের ভেতরে আছি, মায়েদিকে ছাড়া দিতে শুরু করেছে। আর হাত দু হাতে মাকে ব্যান্ডেজ করতে হচ্ছে। মা রেখে দাও, আমি দিয়ে দিচ্ছি ছাটা। আর কালকে তো মানে ওখানে যা যা কিছু ভিডিও করেছিলাম সেগুলোর সাথে এটা তোমাদেরকে শেয়ার করে নেবো, কারণ এইটাই ভিডিও প্রথমে শুরুতেই দেবো ভেবেছি। ভিডিও শুরুতে এটাই দেবো, অন্যটা দেবো না, মানে ওখানের জিনিসগুলো দেবো না। তো এখানের যে ভিডিওটা আজকে শুরু করলাম এটাই দেবো, আর আজকেই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করবো। দাঁড়া, সকালের পর তোমাদের সামনে আসতে পারিনি, আর এখন বাজে 10টা। তো এটা কি কাটছি বলতো? এটা হলো পলতা, পলতা শাক। আমার মায়েদের এখানটাতে হয়েছে, ক্যামেরা একটু নিয়ে আমার সামনে। এই দেখো কতটা ঝাড় হয়েছে, এইদিকে দেখা, এই দেখো এগুলো না পলতা গাছ, বুঝেছো? তো আমি এতটা কাটলাম, এগুলো পলতা শাক কাটলাম। ওর কতটা কাটবো জানি না, অল্প একটুকুই কাটবো শুধু, বুঝছো তো? এগুলো এরকম করে করে কেটেছি। এই দেখো এইদিকেও কতটা হয়েছে, কিছুটা করেই কাটবো, বেশি কাটবো না। তো চলো দেখি মা কতটা নেবে। অনেকটাই কাটা হয়ে গেছে। আর মায়েদের এদিকের এই গাছগুলো দেখো, ঝাড় হয়ে গেছে, আর এখনও কত তো কুঁড়ি আছে দেখো। মানে এই গাছগুলো এমন হয়ে গেছে যে আর এতে যেতেই হবে না। এই গাছগুলো এতটাই ঝাড় হয়ে গেছে, আর দেখছো কত ফুল, আর আমাদের ওইদিকে তো একটা ফুলই পাওয়া যায় না। আমাদের এখানে সবার বাড়িতেই মোটামুটি এরকম গাঁদা টাঁদা, মানে যে কোনো আর কি টগর গাঁদা এসব লাগানো আছে, আর মানে বাইরে যেতে হয় না ফুলের জন্য। আর এটাই দেখো
বিলিতি আমড়ার গাছ, বিলিতি আমড়া না এটা, এটা কারি পাতা, সরি বিলিতি আমড়া না কারি পাতা, এখানে বিলিতি আমড়ার গাছও আছে, তো তাই আমি কি বিলিতি আমড়া বলে ফেলেছি, এটা কারি পাতা। আর এই দেখো এরকম ফুল হয়েছে, আমি কারি পাতার গাছে এরকম ফুল হতে কোনো দিন দেখিনি। তো গাছটা এতদিন ছোটো ছোটো, তো অনেকটা বড় হয়ে গেছে, এই দেখছো গাছে এরকম ফুল, কি সুন্দর দেখতে লাগছে না। আর এই ফুলগুলো শুকিয়ে গেছে, দেখো এটাতেও হয়েছে ফুল। কে কে কারি পাতার এরকম ফুল দেখেছো অবশ্যই জানিও আমাকে। আর দেখছো ফুলটা কি মিষ্টি দেখতে, এই দেখো ভীষণ মিষ্টি দেখতে, ভীষণ মিষ্টি দেখতে। তো চলো, আর এদিকে মায়েরা হচ্ছে জল গরম রোদে দিয়েছে, কারণ রোদের জলে চান করে বলে, এখন তো রোদের তেজ প্রচুর, তো রোদের জলে দিয়েছে। আর আমি এখন খাওয়া হয়ে গেছে, খাওয়া খুব একটা বেশি হয়নি, কারণ একটা সকালে সায়নের জন্য পরোটা বানিয়েছিল মা, তো পরোটা একটা খেয়েছিলাম, আর একটা আছে। আর এখানে আমার বাপির জন্য করলো মাছ ছানা, আর আমার দুটো দুধ, এটা আমি এখনও মিশ্রির জল খেলাম, মিশ্রি না বাতাসার জল খেলাম, তো সেই জন্য আমি একটু পরে আবার খাবো, একটা পরোটা খেয়েছি অনেকক্ষণ আগে, তো আর একটা পরোটা আছে ওটা খেয়ে নেবো। আর আমি তার আগে এগুলো সব কাটাকুটি করবো, মাছ ধোবো, মাকে একটু কাজটা কিছুটা আগিয়ে দিয়ে আর আমি যাব বাগানে, তো বাপি আছে বাগানে, আমি ঝটপট করে বাগানে যাব। তো চলো পরে তোমাদের সামনে আসবো। মাছের ঝোলের এটা কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো বেগুন আলু কেটে নিয়েছি, আর এটাও কাটা হয়ে গেছে, এটা দিয়ে আলু দিয়ে বড়ি হবে, আর এটা দিয়ে মাছের মাছ দিয়ে হবে। তো চলো এগুলোকে আমি ধুয়ে নিই কলে গিয়ে। আর এখানে রয়েছে মাছটা, তো মাছটাকেও ধুতে হবে, চলো এবার গিয়ে ধোবো। এবারে ধুতে বসতে হবে, এটাকে বেশ ভালো করে জল দিয়ে ধুতে হবে, একটু শাক তো, তো জল ভালো করে জল দিয়ে ধুতে হবে। চলে যাচ্ছি আমি, আর মায়ের দিকে ভাত বসিয়ে দিয়েছে, আর কড়াতেই তরকারি হবে। তো চলো, আমি আর কিছু আজকে শেয়ার করবো না তোমাদের সাথে, কারণ আমার আর কিছু এখন মানে আর কিছু কাজ করার নেই। আর এই দেখো তোমাদেরকে কি দেখাবো একটা, আমি ওপরে এসেছিলাম, তো আর ইনি এই মহাশয় বাইরে থেকে মানে দেখছেন ভেতরে কি হচ্ছে, ভেতরে কি হচ্ছে বা কিছু আর কি,
তো এনার ভীষণ আগ্রহ ভেতরে কি হচ্ছে দেখার বা আয়নাতে মুখ দেখার। তো এখানে অনেক পাখি আছে না, এরকম আয়নায় এই কাঁচের জানলাটা লাগানো থাকে না, এসে ঠুকঠুক করবে, আওয়াজ করবে, দেখবে এদিকে, তো নানান কিছু অ্যাক্টিভিটি দেখা করতে থাকে। আর আমি ওপরে এসেছি তো আমাকে দেখছে, দেখতেই পাচ্ছে অনেক যে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি সেই জন্য সেই সময় তোমাদের সাথে কথা বলিনি, আমি পরে ভয়েস ওভার করলাম। আর এই দেখো কত কিছু করছে, মানে আওয়াজ করছে, এটা তো কাঠঠোকরা, তোমরা তো অনেকেই দেখে বুঝতে পারছো আওয়াজ করছে, আর আওয়াজটাও শুনতে পাচ্ছো তোমরা। অনেকক্ষণ থেকে করছিল, আমি বুঝতে পারিনি প্রথমে, এই দেখো আমি বুঝতে পারিনি প্রথম যে কী আওয়াজ করছে, কী ওথা থেকে এরকম আওয়াজ হচ্ছে। তারপর দেখতে পেয়ে তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম। আমি বেশি সামনে যাইনি, কারণ যদি উড়ে যায় তো অনেকক্ষণ থেকে করছে, আর প্রায় সময় অনেক পাখি উড়ে চলে গেল, তো কখন থেকে এরকম করছে বুঝেছো তো। আর চলো আমি তোমাদের সামনে পরে কথা বলছি, সামনে এসে। তো সবজি টবজি সব মাকে রেডি করে দিয়ে দিলাম, তোমরা তো দেখলে, আর পাখিটাকে দেখালাম। পাখিটা না এত সুন্দর লাগছে কি, অনেকক্ষণ থেকে ওরকম করছে, অনেকক্ষণ থেকে। তো ভাবলাম ক্যামেরাটা নিয়ে, ওই একটা কাঠঠোকরা এসেছিলো ওপরে, ওই কাছেতে টুকটুক করে আওয়াজ করছিলো, মানে কী করছে, কী জন্য করছিলো বুঝতে পারছো, ওদের ওরা তো ওরকমই করে না, গাছ না, ওরা কী জন্য মানে কিছু একটা কারণে করছিলো, হয়তো ভেতরে ডুবে বলে বা ওটাকে ভাঙে বলে ওটা থেকে পোকা টোকা পাবে বলে, এরকম কিছু কোনো একটা কারণে করছিলো। যা প্রায় দিনই করে নাকি, মা বললো। আর অনেক পাখিরা না এরকম এসে এই কাঁচে দেখে না এরকম করে। তো যাই হোক, আর এখন বাজে 11টা, তো ভিডিওটা আর আজকে আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ তো, বললাম একটু বেরোবো, তো বেরোচ্ছি একটু, সেই জন্য আর ভিডিওটা টেনে নিয়ে যাচ্ছি না। আর আজকের ভিডিওটা তোমরা আজকেই পাবে, তো ভিডিওটার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে কমেন্ট করো। আর যদি একটু বেশি করে ভালো লেগে যায়, যদি মনে হয় যে শেয়ার করা গেলেও যেতে পারে আমার ভিডিওগুলো, শুধু এই ভিডিওটা না আমার ভিডিওগুলো, তো তাহলে ভিডিওগুলো শেয়ার করে দিও। আর পাশে থেকো, সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও, যাতে আমার চ্যানেলে যখন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলো, তোমরা ভালোবাসা প্রচুর 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 পরিমাণে আমাকে ভালোবাসা দাও, কারণ তোমাদের সাপোর্ট সত্যি 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 আমার খুবই দরকার। তোমরা আলাদা করে কিছু বলে নেই, তোমাদের ভালোবাসা আমি পাচ্ছি, তো এইভাবে ভালোবাসা দিতে থাকো। আর তনুশ্রী তোমাদের কোনো দিনও ঠকাবে না। আর তোমরা জানো আমি মানে আমার যারা বন্ধু, আমাকে যারা বন্ধু ভাবো, আমি যতটা পারি চেষ্টা করি সবার পাশে থাকার, তো তোমরা পাশে থাকো, আমি পাশে আছি তোমাদের সববার। সবার ভিডিওটা আমি ফুল ওয়াচ করার মানে করি, মিনিমাম 10 থেকে 14 মিনিট তো দেখি, 10 মিনিট তো দেখি দেখি, আর ছোটো ভিডিও হলে তো কথাই নেই, ছোটো ভিডিওটা আমি পুরোটাই দেখি। তো তোমরাও আমার ভিডিওগুলো পুরোটা দেখো, কারণ সবাই সবার পাশে না থাকলে আগাতে পারবো না। তো সবাই সবার পাশে থাকো, আর যাতে সবাই আমরা এগিয়ে যেতে পারি। তো চলো, এই বলে ভিডিওটা শেষ করছি, যে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো চলো, টাটা।